বিএনপিকে দাওয়াত দিয়ে আওয়ামী লীগ কী বার্তা দিতে চাইছে বা এটা কিসের ইঙ্গিত কিসের ভিত্তিতে কাকে কাকে দাওয়াত দেওয়া হলো দর্শক আপনারা অলরেডি জেনেছেন যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির কিছু নেতাকে আওয়ামী লীগ দাওয়াত দিয়েছে এই বিষয়টা কি এটা রাজনৈতিক একটা সৌহার্দ্য এটা স্বাভাবিক এটা এক সময় শুধু বার্ষিকী না কাউন্সিল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের অনুষ্ঠানে নেতাদের ব্যক্তিগত সামাজিক অনুষ্ঠানেও কিন্তু এরকম আওয়ামী লীগ বিএনপি একে অপরকে দাওয়াত দেওয়ার রীতি ছিল এবং যাওয়ার রীতিও ছিল তো দাওয়াত দেওয়ার রীতি এখনও সীমিত হারে থাকলেও যাওয়ার রীতি একেবারে নেই এখন বিএনপিকে প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াত দিয়ে আওয়ামী লীগ সার্কাস করল এটা এক ধরনের প্রহসনমূলক দাওয়াত এটা দাওয়াতের নামে ফাইজলামি কারণ বিএনপির সাথে যে আচরণ করেছে বিএনপিকে সকাল সন্ধ্যা যেভাবে গালাগালি করে তারেক রহমানে খালাদা জিয়ার চরিত্র হনন যেভাবে করে খালেদা জিয়া তারেক রহমানের উপর যে নির্মম নির্যাতন বিএনপির অন্যান্য সিনিয়র নেতাদের উপর যে নির্মম নির্যাতন করেছে বা করছে এগুলো করে দাওয়াত দেয়া এটা অত্যন্ত দুঃখজনক আপনি একটু চিন্তা করেন আপনার প্রতিবেশীকে আপনি সকাল সন্ধ্যা গালাগালি করেন এমন কোনো নোংরা ভাষা নাই যে না বলেন যা ইচ্ছা তা বলেন অপমান অপদস্ত চর থাপ্পড় জেল পেটানো রিমান্ডে নেয়া মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন সব কিছু করেন তারপরে আবার তাকে আপনার কোনো অনুষ্ঠানে দাওয়াত দিলেন এটাকে সার্কাস না এটা আর একটা অপমান তোকে পেটাবো তারপর তোকে দাওয়াতও দেব এটা দাওয়াতের নামে একজন ফাজলামি ছাড়া আমরা কিছু মনে করি এটা কোনো রাজনৈতিক সৌহার্দ্য বা রাজনৈতিক সৌন্দর্য এগুলো কিছু না যে আচরণ বিএনপির সাথে করছে এতে কোনো দাওয়াত হতে পারে না আর সেই দাওয়াতে বিএনপি যেতে পারে অসম্ভব বিএনপি যাবে না আমরা জানি নিশ্চিত কাদেরকে কিভাবে দাওয়াত দিয়েছি একটু দেখি আমরা তেইশ জুন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির আলোচনা অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়েছে দাওয়াত দিয়ে কি অপমান করা হবে কোনো রকম সাইডে একটু চেয়ারে বসানো হবে আবার সেই অনুষ্ঠানেই দেখবেন যে বিএনপির বিরুদ্ধে বিশদকার করা হয়েছে কাকে কাকে দাওয়াত দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে আমরা দেখি গত শুক্রবার রাত পনেরো নয়টায় এই দাওয়াত নিয়ে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এম জাহাঙ্গীর আলম সিরাজি ও শেখ রিয়াদ মাহমুদ বিএনপির পক্ষে দাওয়াতপত্র গ্রহণ করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য দপ্তর সংযুক্ত আবদুল সত্তার পাটোয়ারি এ তথ্য নিশ্চিত করেন আব্দুল সত্তার পাটোয়ারি বলেন বিএনপির সিনিয়র ছয় নেতাকে দাওয়াত কার্ডের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশার হোসেন মির্জা আব্বাস গয়েশ্বরচন্দ্র রায় নজরুল ইসলাম খান ও আমির খুশনু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে তো যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে দর্শক এটা তাদের কোনো পছন্দের বা অন্য কোনো মানদণ্ডে নয় মূলত সিনিয়রিটির ভিত্তিতে এই দাওয়াত দেওয়া হয়েছে যদিও আওয়ামী লীগও জানে যে এই দাওয়াত গ্রহণ করবে না বা এই দাওয়াতে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই তো প্রসঙ্গক্রমে এই দাওয়াতটা কী বা দাওয়াতের হকিকত তো ব্যাখ্যা করলাম দর্শক এটা প্রহসন এটা ফাজলামি এটা আরও বেশি বিএনপিকে কষ্টদায়ক আরও বেশি ইরিটেট করা ডিস্টার্ব করা তো আমরা বাংলাদেশে এমন রাজনৈতিক সংস্কৃতি দেখতে চাই আন্তঃদলীয় সম্পর্ক চাই শুধু বিএনপি নয় জামাত ইসলামীকে দাওয়াত দিবে আওয়ামী লীগ আওয়ামী লীগ জামাত আওয়ামী লীগকে দাওয়াত দিবে আমরা সেই দৃশ্য দেখতে চাই জামাত আওয়ামী লীগ একে অপরকে দাওয়াত দিলে আর কেউ কাউকে দাওয়াত দেওয়া তো বাকি থাকে না সবই হয়ে যায় আমরা সেটাই দেখতে চাই কিন্তু সেজন্য তো গ্রাউন্ড তৈরি করা লাগবে রাজনৈতিক বিরোধিতা সত্য মিনিমাম শ্রদ্ধাবোধ মিনিমাম অধিকার এটা তো স্বীকার করতে হবে যেমন দেখেন কোন পরিবেশে দাওয়াত গ্রহণ করা যায় বা দাওয়াতে যাওয়া যায় যেমন চর্মনায় আওয়ামী লীগ যে সম্পর্ক এই পরিবেশে দাওয়াত গ্রহণ করা যায় বা যাওয়া যায় এবং যায় চর্মনায় দাওয়াতে কিন্তু আওয়ামী লীগ যায় কারণ চর্মনাই আওয়ামী লীগের বিরোধিতা করে উপরে উপরে আর যেভাবে করুক করে আওয়ামী লীগকে গালাগালি করে কিন্তু আওয়ামী লীগ কিন্তু চরমনাইকে নির্যাতন করে না চর্মনায় রাজনৈতিক অধিকারকে হস্তক্ষেপ করে না তাদের মিছিল মিটিংয়ে বাধা দেয় না এর মানে একটা মিনিমাম পারস্পরিক শ্রদ্ধাবোধ এই দুই দলের মধ্যে আছে যার ফলে দাওয়াত দেয়া একে অপরের প্রোগ্রামে উপস্থিত হওয়ার মতো দৃশ্য আমরা দেখি সরকার বা আওয়ামী লীগ চরমনের সাথে যে আচরণ করে আওয়ামী লীগ বিএনপির সাথেও যদি সে আচরণ করে জামাতের সাথে যদি সে আচরণ করে তাহলে দাওয়াত দিলে সেই দাওয়াতের একটা হকিকত থাকে একটা গুরুত্ব থাকে তখন এই দাওয়াত গ্রহণ করা যায় আমরা সেই দৃশ্য দেখতে চাই যে কবে আসবে সেই রাজনৈতিক সংস্কৃতি যেদিন জামাত আওয়ামী লীগকে দাওয়াত দেবে আওয়ামী লীগ জামাতকে দাওয়াত দেবে যেটা নব্বই দশকে আশির দশকে ছিল যেটা জিয়র রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পর চালু করতে পেরেছিলেন রাজনৈতিক সৌহার্দ্য ইনশাল্লাহ আবার সেই দিন আসবে